দুর্গা পূজার আনন্দ উৎসাহর মাজতে বাক্সার ফাতেমাবাদ চা বাগিচাত আরক্ষীর লাঠি চালনা। বোনাসর দাবীত প্রতিবাদ সাব্যস্ত করা চা শ্রমিকর উপর আরক্ষী সিআরপিএফর লাঠি চালনা। দীর্ঘদিনের পর বাগিচাখনের শ্রমিকে বোনাসর বাবে করে আসছে প্রতিবাদ, কিন্তু মিছা প্রতিশ্রুতি আভুয়া ভরা কথার বাগিচা কর্তৃপক্ষই করে আসছিল প্রবঞ্চনা। 20% বোনাসর দাবীত বুধবারে পুয়ারে পড়া চা শ্রমিকে সাব্যস্ত করেছিল প্রতিবাদ। শ্রমিকর স্পষ্ট মন্তব্য, অহপুরুষার্থ বৃদ্ধি করেছে চাহর উৎপাদন। এসপি অর্ডার দিছে বলে আমাক মারিব, লাঠি চালান করব, লাঠি চালান করে এনেকে নেকি? এনেকে পূজা হালিন মানুষবিলাকে আহিছে, দোকান সরু সরু পোয়ালিবিলাকে চাব আহিছে, আমার আন্দোলন চলি আছে তাতে ফুর্তি, সরু সরু পোয়ালিবিলাকে আহিছে চাবলৈ আহিছে যে পূজা হালিটো কেনেকে সজাইছে বা কেনেকা দোকানদারি। সিহঁতকো পূজা হালিত খেদি খেদি মারিছে, লেডিজ পুলিশও মারিছে, জেমসও মারিছে। তারপিছত আমার সেই ডাঙর বাংলা আছে, ধীরাজ বর্মন থাকে, তারে লৈকে আমার মানুষ খেদি গৈছে মারিব। ইফালে আমার বহি আছে, কোনোবাই বেমারি, কোনোবাই হাত ভঙা, হিমাখাকো খেদি খেদি মারিছে। ইফালে শ্রমিকর প্রতিবাদ, আনফালে আহিল আরক্ষী। বাক্সা জিলা আরক্ষী অধীক্ষক উজ্জ্বল প্রতিম বড়ার উপস্থিতিত আরক্ষী সিআরপিএফৰ লাঠি চালনাত কেবাগৰাকী চা শ্রমিক আহত। নিশায় আহত শ্রমিকসকলক ভর্তি করা হয়েছে চিকিৎসালয়ত। ঘটনাক লৈ আজি অব্যাহত আছে তীব্র প্রতিক্রিয়া। মুছলপুরৰ পৰা মনোহর রাজবংশী, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইষ্ট।